Dear viewers, assalamu alaikum to all. Welcome to my YouTube channel, Learning English with Tuhin Sir itself. Dear learners, I have already completed completing sentence part 1 and 2 with you. Dear learners, now I am going to discuss completing sentence part 3. Dear learners, I think that you all have practiced with these two classes. Dear learners, we all know that we are working with a contextual syllabus. Dear learners, আমরা সবাই জানি যে আমরা আমাদের একটি contextual syllabus নিয়ে আমরা কাজ করছি আমাদের completing sentence এখানে context এর ব্যবহার এবং আমাদের grammatical term এর উপর ভিত্তি করে আমরা আমাদের sentence গুলো complete করতে হয় Dear learners, চলুন আমরা আজকে আমাদের completing sentence part 3 আমরা দেখি Dear learners, আমাদের first sentence I want to meet Labib আমি লাবিবের সাথে দেখা করতে চাই The learners, I want to meet Labib. Ami Labibe shate dekha korte chai. Do you know where? The learners, amra ekhane dekhi amader ei sentence ti shuru hoyeche ekti interrogative sentence diye. Ebong amra ekhane aro ekti bishoy dekhi ebong amader ekhane ekti where royeche. The learners, where ekdike jemon amader subordinate conjunction ebong onno dike eti ekti relative adverb. The learners, ekhon amra amader sentence tike jokhon fill up korte jabo tokhon amake je jinish ti mone rakhte hobe যে আমাকে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে যেহেতু সেন্টেন্সটি শুরু হয়েছে এবং এখানে ওয়্যার রয়েছে তার পরের সেন্টেন্সে আর এখানে ইন্টারোগেটিভ হবে না কেন কারণ আমাদের একটি সেন্টেন্সে ডাবল ইন্টারোগেটিভ বসে না অর্থাৎ দুইটি ইন্টারোগেটিভ বসে না তার মানে আমাকে এখানে ওয়্যার এর পরের অংশটি আমাকে অ্যাসার্টিভ করতে হবে তাহলে আমি লাবিবের সাথে দেখা করতে যাই আমি কাউকে জিজ্ঞেস করছি ডু ইউ নো তাহলে আমি কি করতে পারি ডু ইউ নো ওয়্যার হি লিভস ডিয়ার লার্নার্স কখনো আমাদের এখানে এই আনসারটি ডিয়ার লার্নার্স এখানে ওয়্যার ডাজ হি লিভ হবে না দেখেন কি হবে ওয়্যার হি লিভস এবং আমাকে এখানে কোশ্চেন মার্ক দিতে হবে কেন কারণ সেন্টেন্সটি শুরু হয়েছিল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে তাহলে আমাদের মিনিংটি কি দাঁড়ালো ডু ইউ নো তুমি কি জানো ওয়্যার হি লিভস সে কোথায় থাকে অথবা কোথায় বসবাস করে ডিয়ার লার্নার্স চলুন আমরা আমাদের সেকেন্ড এক্সাম্পলটি দেখি দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং আ নয়েজ ইন দ্য ক্লাসরুম ছাত্রছাত্রীরা ক্লাসরুমে গুলমাল করছিল নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করতে না করতে ডিয়ার লার্নার্স আমরা সবাই জানি যে নো সোনার হেড যেখানে থাকে এবং তারপরে আমাদেরকে দেন দিয়ে আমাকে তারপর অংশটি আমাকে ফিল আপ করতে হয় ডিয়ার লার্নার্স তাহলে আমি এখানে প্রথমে দেন দিলাম এবং আমার এখানে এখানে ডিয়ার লার্নার্স এটা পাস্ট পারফেক্ট টেন্স এখানে থাকে এবং এই দেন এর পরে যেটি থাকবে তাহলে আমাকে পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হবে তাহলে আমার আনসারটি কি হবে নো সোনার হেড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করতে না করতে দ্য স্টুডেন্টস আমরা কি করতে পারি ডিয়ার লার্নার্স স্টুডেন্টস বিকেম সাইলেন্ট আমরা চাইলে অন্য সেন্টেন্স দিতে পারি যে নো সোনার হেড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ তখন ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গিয়েছিল অর্থাৎ আমাকে এখানে যে রোলটি ফলো করতে হবে সেটি হলো আমাকে নো সোনার পর যদি এখানে পাস্ট অবশ্যই পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে তারপর অংশটি আমাকে দেন এর পরের অংশটি পাস্ট ইনডিফিনিট আমাকে ফিল আপ করতে হবে এবং বাকি আমার সেন্টেন্সের যে মিনিংটি সেটি আমাকে নিতে হবে আমার কনটেক্সট থেকে ডিয়ার লার্নার্স চলুন আমরা দেখি আমাদের সেন্টেন্স নাম্বার 3 সেন্টেন্স নাম্বার 3 তে আছে টাইম ইজ ভ্যালুয়েবল সময় মূল্যবান উই শুড নট ওয়েস্ট টাইম আমরা সময়কে অপচয় করা উচিত না বিকজ উই নো দ্যাট আমরা জানি যে ডিয়ার লার্নার্স এখানে আমাদেরকে একটি একটি চিরন্তন সত্যের দিকে অথবা একটি আমাদের একটি প্রবাদের দিকে আমাদেরকে এখানে ইনডিরেক্টলি ইঙ্গিত করা হয়েছে তাহলে আমরা টাইম রিলেটেড একটি প্রবাদ আমরা জানি কি উই নো দ্যাট আমরা জানি যে টাইম এন্ড টাইট ওয়েট ফর নাউ টাইম এন্ড টাইট ওয়েট ফর নান অর্থাৎ আমাদের সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাহলে আমাদের মিনিংটি কি দাঁড়ালো টাইম ইজ ভ্যালুয়েবল সময় খুবই মূল্যবান উই শুড নট ওয়েস্ট টাইম আমরা সময়কে অপচয় করা উচিত না বিকজ উই নো দ্যাট টাইম এন্ড টাইম ওয়েট ফর নান সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না চলুন আমরা আমাদের ফোর্থ সেন্টেন্সটি দেখি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আই রিফ্রেইন্ড মাই সান আমি আমার সন্তানকে বিরত রেখেছিলাম ডিয়ার লার্নার্স এখানে ভার্বটি হচ্ছে রিফ্রেইন এখানে আমি রিফ্রেইন এর পরে আমি প্রিপজিশন আমি এখানে ফ্রম দিয়ে আমি আমার সেন্টেন্স ফিল আপ করতে পারি অর্থাৎ একটি ফ্রেজের সহযোগিতা আমি নিতে পারি আই রিফ্রেইন মাই সান
from smoking অর্থাৎ আমি ধূমপান থেকে আমার সন্তানকে আমি বিরত রেখেছিলাম dear learners আমি এখানে from দিয়েছি কার জন্য refrain এর জন্য অর্থাৎ এখানে refrain বা abstain এদের জন্য dear learners আগে from plus আমাকে verb ing দিয়ে আমাকে fill up করতে হয় dear learners তারপর sentence চলো আমরা দেখি the man is weak লোকটি দুর্বল the load is too heavy for অর্থাৎ একটি লোক একটি এখানে কনটেক্সটটা যেরকম আছে যে এই লোকটা উইক কিন্তু একটা বোঝা তাকে বহন করতে হবে অর্থাৎ এখানে এই দ্য লোড ইজ টু হেভি ফর এই বোঝাটা কার জন্য এই যে এই লোকটির জন্য তাহলে আমাকে এখানে ফর যেহেতু আছে আমাকে কি করতে হবে এখানে হিম দিতে হবে ডিয়ার লার্নার্স এখানে যেহেতু আমাকে এখানে টু আছে তারপর আমি এখানে আমাকে আর কি ইনফিনিটিভ টু দিয়ে আমাকে ফিল আপ করতে হবে অর্থাৎ দ্য লোড ইজ টু হেভি ফর হিম টু ক্যারি সেখানে যোগ দিতে পারে না হয়তোবা কোনো না কোনো কারণে সেখানে যোগ দিতে পারে না তাহলে আমরা এখানে আমাদের নিজেদের মতো করে ডিয়ার লার্নার্স আমরা এখানে একটি কনজাংশন দিতে পারি যে বিকজ বিকজ কি ছিল হয়তো সে অসুস্থ ছিল বিকজ হি ওয়াজ ইল তাহলে আমাদের মিনিংটি কি দাঁড়ায় দ্য হি ওয়াজ ইনভাইটেড টু দ্য ফাংশন তাকে অনুষ্ঠানে যোগ দাওয়াত দেওয়া হয়েছিল বাট হি কুডন্ট জয়েন ইট কিন্তু সেটাতে যোগ দিতে পারে নাই বিকজ হি ওয়াজ ইল কারণ তিনি অসুস্থ ছিলেন ডিয়ার লার্নার্স আমরা চলুন আমাদের সাত নাম্বার আমাদের সাত নাম্বার সেন্টেন্সটিতে আমরা দেখি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখিরা আকাশে উড়ে তারপর আমাদের এখানে আছে উড়দের ডিয়ার লার্নার্স উড়দের যে সেন্টেন্সে থাকে আমরা আমাদের নিচে এখানে আমাদের একটি স্ট্রাকচার দেখি উড়দের যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে ফিল আপ করব সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ফ্রম প্লাস এক্সটেনশন এবং তারপর মনে রাখতে হবে উড়দের যেখানে থাকবে তারপর আমাকে এক্সক্লেমেশন মার্কস দিতে হবে অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে তাহলে পাখিরা আকাশে উড়ে উড়দের তাহলে আমি কি বলতে পারি উড়দের আই কুড ফ্লাই ইন দ্য স্কাই তাহলে আমার মিনিংটি কি দাঁড়ালো বার্ডস ফ্লাইং দ্য স্কাই উড দ্যাট আই কুড ফ্লাইং দ্য স্কাই অর্থাৎ আমারও পাখিদের মতো আকাশে উঠতে ইচ্ছে করছে এটিও একটি ডিয়ার লার্নার্স এটি আনরিয়েল পাস্ট এই উড়দের দ্বারাও আমরা আনরিয়েল পাস্ট প্রকাশ করতে পারি ইচ্ছে করলে আমি আমার সেন্টেন্সটি এমন দিতে পারি উড দ্যাট আই কুড বি আ বার্ড আমি এমন সেন্টেন্স দিতে পারি উড দ্যাট আই কুড বি আ বার্ড তখন আমার অর্থটা কি দাঁড়াবে যে আমি যদি একটি পাখি হতাম তো আমাকে মনে রাখতে হবে উড দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস বি ওয়ান দিতে হবে এবং তারপর আমাকে এক্সক্লেমেশন মার্কস দিতে হবে ডিয়ার লার্নার্স আমরা তারপর যে সেন্টেন্সটিতে যাব হি কনফেসড দে সে স্বীকার করেছিল যে কনফেসড অর্থ কি স্বীকার করা সে স্বীকার করেছিল যে দেখুন আমাদের এখানে এই মাস্টারের অংশটুকু ফিল আপ করতে হবে তারপর একটি কন্টেন্স দেওয়া আছে আই ফরগেভ হিম আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম তার মানে কি যে সে স্বীকার করেছিল এবং আমি তাকে ক্ষমা করেছিলাম তার মানে কি সে একজন অপরাধী ছিল তাহলে আমরা কি লিখতে পারি যে হি ওয়াজ গিলটি হি ওয়াজ এ গিলটি ডিয়ার লার্নার্স তাহলে কি হবে হি কনফেসড দ্যাট হি ওয়াজ এ গিলটি সে অপরাধী ছিল সো আই ফরগিভ হিম আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম ডিয়ার লার্নার্স আমাদের তারপর যে সেন্টেন্সটি দেখবো অনেস্টি ইজ অলওয়েজ রিওয়ার্ডেড সততা সবসময় পুরস্কৃত হয় অর্থাৎ সততাকে সবসময় পুরস্কৃত করা হয় আই ডোন্ট লাইক দ্য পিপল আমি ওই মানুষগুলোকে পছন্দ করি না তাহলে নিশ্চয়ই সততা পুরস্কৃত হয় আবার আমি ওই মানুষগুলোকে পছন্দ করি না তাহলে আমাদের কনটেক্সটের উপর বেস করে আমি কি করতে পারি যে আমি ওই মানুষগুলোকে পছন্দ করি না যারা অসৎ মানে আমি অসৎ মানুষকে পছন্দ করি না কেন এবং এখানে কি কারণ সৎ মানুষগুলো পুরস্কৃত হয় তাহলে আমি সৎ মানুষকে পছন্দ করি অসৎ মানুষকে পছন্দ করি না তাহলে আমাকে কি করতে হবে আই ডোন্ট লাইক দ্য পিপল হু আর ডিসঅনেস্ট dishonest dear learners আরেকটি বিষয় আমরা এখানে দেখি আমরা এখানে আর ব্যবহার করেছি dear learners এখানে আমাদের এই যে হো এটি একটি relative pronoun dear learners relative pronoun এর পূর্বে noun এবং pronoun এর অবস্থানকে antecedent বলে dear learners আমি আবার বলছি relative pronoun এর পূর্বে noun বা pronoun এর অবস্থানকে antecedent বলে এবং এই antecedent অনুযায়ী পরবর্তী verb বসবে অর্থাৎ এখানে দা পিপল থাকার কারণে এই জায়গাতে আর বসছে dear learners তাহলে আমাদের আনসার কি দাঁড়ালো আই ডোন্ট লাইক দ্য পিপল হু আর ডিসঅনেস্ট আমি ওই মানুষগুলোকে অপছন্দ করি যারা অসৎ মানে আমি পছন্দ করি না যারা অসৎ ডিয়ার লার্নার্স আমরা আজকে আমাদের লাস্ট সেন্টেন্সটি দেখব হি ইজ ভেরি রুড সে খুবই দুর্ব্যবহারপূর্ণ সো দেয়ার ইজ নো পয়েন্ট ডিয়ার লার্নার্স দেয়ার ইজ নো পয়েন্ট ইন এখানে বি পয়েন্ট ইন
অথবা বি পয়েন্ট অফ, এখানে ইন যেমন আছে ডিয়ার লার্নার্স, এখানে আমরা সেগুলো অফ দিতে পারি। এখানে এ বিষয়ে লাভ নেই, এ বিষয়ে লাভ নেই, এরকম আমরা সময় বলি যে এ বিষয়ে কথা বলে লাভ নেই, এ বিষয়ে তর্ক করে লাভ নেই, এরকম অর্থগুলো প্রকাশ করার জন্য এখানে নো পয়েন্ট ইন অথবা অফ এরকম থাকে। তাহলে তার সে আচরণে খুবই দুর্ব্যবহারপূর্ণ, সো দেয়ার ইজ নো পয়েন্ট ইন, আমরা এখানে কি দিতে পারি, নো পয়েন্ট ইন টকিং উইথ হিম, টকিং উইথ হিম, যেহেতু তার আচরণ ভালো না অতএব তার সাথে কথা বলে আর লাভ নেই। তাহলে আমাদের মিনিংটি কি দাঁড়ালো, দেয়ার ইজ নো পয়েন্ট ইন টকিং উইথ হিম, তার সাথে কথা বলে লাভ নেই। আমরা এরকম বলতে পারি দেয়ার ইজ নো পয়েন্ট ইন বার্গেইনিং উইথ হিম, তার সাথে তর্ক করে লাভ নেই। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা আমাদের আজকে এখানে আমি 10টি সেন্টেন্স আমরা দেখলাম, আমাদের এখানে কিছু কিছু রোল আমাদের এখানে ব্যবহার হয়েছে এবং আমাদের এখানে কনটেক্সটের ব্যবহারটি অনেক গুরুত্বপূর্ণ। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের কম্পিটিং সেন্টেন্সের তিনটি পার্ট, পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি, আপনারা পর্যায়ক্রমে ডিয়ার লার্নার্স এই পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি তিনটি পার্ট নিয়ে আপনারা কাজ করবেন। সেখানে আমাদের রোলের ব্যবহারগুলো রয়েছে, আমাদের কনটেক্সটের ব্যবহার রয়েছে, আপনারা এই জিনিসগুলো দেখে বাসায় খাতায় লিখে আপনারা যখন রোলগুলো প্র্যাকটিস করবেন, যখন সেন্টেন্সগুলো ভিডিওটা যখন দেখবেন, যখন আপনারা প্র্যাকটিস করবেন, তখন আপনারা খাতা নিয়ে বসবেন। ডিয়ার লার্নার্স, খাতা কলম নিয়ে বসবেন, আপনারা লিখবেন এবং ভিন্ন ভিন্ন সেন্টেন্স গুলো আপনারা তৈরি করতে চেষ্টা করবেন। ডিয়ার লার্নার্স, আপনারা ভিন্ন সেন্টেন্স গুলো লিখবেন এবং যদি কোনো প্রবলেম ফেস করেন, দেন ইউ জাস্ট ট্রাই টু পুট আ কমেন্ট ইন মাই কমেন্ট বক্স। ডিয়ার লার্নার্স, আই উইল ট্রাই মাই বেস্ট টু রিপ্লাই ইউ। ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি, ইনশাল্লাহ আই এম কামিং টু ইউ উইথ নিউ লেকচার্স, সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট নিউ ওয়ান্স, আসসালামু আলাইকুম।